মোগল সাম্রাজ্যের কোনো এক সময় স্বরূপ লস্কর নামে একজন ধর্মপ্রচারক ধর্মপ্রচারের জন্য এই জায়গাটায় চলে আসেন। এটা হচ্ছে ভাই এই জায়গাটার নাম কি? নগরঘাটা। এখানে নাকি নগর গড়ে উঠছিল এই নদীর ঘাটে, সেটা কী নদ তাও কেউ বলতে পারে না, তবে কপোতাক্ষ নদ নিকটেই। সেই হিসাবে এই নগরঘাটায় একটা জনপদ তৈরি হয়, মানুষকে হেদায়ত করে মুসলিম ধর্মে দীক্ষিত করা হয়, এবং এই স্বরূপ লস্কর অদূরে তার খানকা আছে, এখানে ঈদের জামাত করার জন্যে এইটা এই ঈদগাহটা নির্মাণ করেন। এবং এর একটা বাউন্ডারি আছে, এটা সিঁড়ি দেখতেই পাচ্ছেন, এই যে এইটা নগরঘাটাতে অবস্থিত লস্কর সাহেব এটা তৈরি করছিলেন। নগরঘাটার অবস্থান পরিবর্তন হয়েছে, অনেক লোক এখন এখানে বাস করে। এই নগরঘাটার স্বরূপ লস্করের সেই ঈদগাহটা পিছনে ফেলে এখন অনেক পয়সা ব্যয় করে তার সামনে আরেকটা ঈদগাহ তৈরি করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ঈদগাহটায় এখন নামাজ পড়ে, এটা একটা ঐতিহাসিক, অনেক পুরনো, কিন্তু তার সাথে নূতনের যোগ হয়েছে, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা যে ঈদগাহটা দেখে আসছি স্বরূপ লস্করের, ওটা ঈদগাহ, ওখানে দুটো ঈদের জামাত হতো, কিন্তু ওনার ধর্ম সম্পাদন করার জন্য ওনার যে আস্থানা এখানেই ছিল এই জায়গাটাতেই, কিন্তু ওই আস্থানার ভিতর তাকে সমাধিস্থ করা হয়। এটা সে স্বরূপ লস্করের সমাধি। ওনার খুব বিশ্বস্ত এবং কাজের লোক, যেটা বলা হয় এখন, এই বিশ্বস্ত ছিল চেতন নামে একজন লোক। এই চেতন স্বরূপ লস্করের অবর্তমানে সে এই ধর্মীয় চর্চার দিক থেকে অনেক উপরে যায়, স্বরূপ লস্করের সংস্পর্শে থেকে, এবং তিনি ধর্মীয় প্রচার করে পীরত্ব লাভ করেন। চেতন পীরের সমাধিটাও এখানে আছে কোথাও, তবে স্বরূপ লস্কর এখানেই থাকতেন, এখানেই তার সমস্ত লোকজন নিয়ে ধর্ম চর্চা করতেন, ধর্ম প্রচার করতেন, এবং তার মৃত্যুর পরে এখানে সমাধিস্থ করা হয়। এখানে তিনি নামাজ পড়তেন, কিন্তু যুগের আবর্তে, যেহেতু 400 বছর আগের ঘটনা, এখন প্রেক্ষিত চেঞ্জ হয়ে সেখানে একটা চমৎকার মসজিদ তৈরি হয়েছে, এবং সেখানে এই নগরঘাটার লোকজন নামাজ পড়ে, আল্লাহর ইবাদত করে, এবং এই স্বরূপ লস্কর সেই বাগদাদ থেকে এসেছিল মুঘলের কোনো এক সময়, সম্রাট শাহজাহানের আগে এসে এই প্রত্যন্ত গ্রামে ইসলাম ধর্মের বাণী প্রচার করে এখানেই ঘুমিয়ে আছে। এটা সাতক্ষীরা জেলার তালা উপজেলার একটা গ্রাম নগরঘাটা। নগরঘাটা খুব বড় গ্রাম, এক গ্রাম নিয়েই এক ইউনিয়ন। এখানেই ঘুমিয়ে আছে স্বরূপ লস্কর, তার ঐতিহ্যবাহী ঈদগাহটা আমরা আগেই দেখেছি। আপনারা সবাই যে যেখানে আসেন ভালো থাকেন, সুস্থ থাকেন। প্রাচীন স্থাপনা আপনাদের সামনে তুলে ধরতে পারে আমি নিজেকে ধন্য মনে করছি। বেদুইন মোস্তফা ভাইকে কৃতজ্ঞতা স্বীকার করতে হয়, উনি আমাদের এই মোটর সাইকেলে করে সমস্ত জায়গায় এসেছেন। উনি একজন সাহিত্যিক এবং উদার মনের মানুষ। আপনাদের চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব এবং বেল আইকন করবেন, আমি এটা আশা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।